প্রথম যখন হাঁটতে শিখেছি, প্রথম যেদিন স্কুলে যাই, বন্ধুদের সাথে আড্ডা দিই, যেদিন প্রথম বলেছিল ভালোবাসি, সেদিন। হ্যাঁ দর্শক, প্রথম সেদিনের কথা বলতেই আজ এসেছেন আমাদের সামনে, আমাদের সঙ্গে রিচি সোলায়মান। রিচি, বিয়ের পর এই প্রথম দেশে আসলে কেমন লাগছে, কেমন অভিজ্ঞতা? খুব বেশি চেঞ্জ তো না। আমি তোমার অনুভূতিটা কি? অনুভূতিটা হচ্ছে যে হ্যাঁ, একরকম সবাই আসার পরে জিজ্ঞেস করছে যে আমায় কেমন আছে, কেমন ঘুরলা, কোথায় কোথায় ঘুরলা, কি কেমন সংসার করলা, রান্না বান্না করলা কি না, এসব তো আছেই। আর আসার পর একটা অনুভূতি যে হ্যাঁ, অনেকদিন মাকে ছেড়েছিলাম, আর আসার পর একটু বিরক্ত জ্যাম, ট্রাফিক আর গরমটা নিয়ে, কারণ ওখানে যখন ছিলাম তখন একদম বরফ পড়ছে। তুমি তো জানো যে এবার মানে সারা বিশ্বে অনেক বেশি বরফ, আর স্পেশালি নিউ ইয়র্কে একদম রেকর্ড পরিমাণ। তো ওখানে বরফ দেখে এসে এখানে গরম, তো একটু অস্বস্তিকর ছিল সেটা। এছাড়া বাকি সব ঠিকঠাক, আর ভালো লাগছে যে মানে আগে আসতাম সব সময় হ্যাঁ কেমন শো হলো, কেমন বেড়ানো হলো, আর এখন হচ্ছে কেমন সংসার হলো, কিভাবে দিন কাটাতাম, কি রান্না করতাম, এসব নিয়ে সবাই কথা। তোমাকে দেখে না সত্যি ভালো লাগছে, এই যে সংসারের প্রসঙ্গ আসলে তুমি গ্লো করছো এরকম। তা একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি মাঝখান থেকে, সেটা হচ্ছে রান্না বান্নার কথা বললে, প্রথম কি রান্না করেছিলে? প্রথম ইলিশ পোলাও খাওয়া গিয়েছিল? হ্যাঁ, না না, মাশাআল্লাহ আমার রান্না অনেক ভালো না, আমার বড় আমার রান্না পছন্দ করে, আমার শাশুড়িও পছন্দ করেন, আর আমার ভাইরা তো করেই। তো ওখানে যাওয়ার পরপরই একটু নিউ ইয়র্কের বাইরে চলে গিয়েছিলাম ঘুরতে, লাস ভেগাসে। ওখান থেকে আসার পর মনে আছে প্রথম আমার ভাই এবং আমার বর ইলিশ পোলাও খেতে চেয়েছিল, ওটাই প্রথম রান্না করেছিলাম, এবং সবাই বলেছিল অনেক মজা হয়েছে। যাক, তুমি সবসময় আমরা জানি যে বিয়ের ব্যাপারে পরিবারের উপর ভরসা করেছো, তোমার বিয়ের জন্য তোমার পরিবারের যেমন একটা পছন্দ ছিল, তোমার নিজেরও একটা পছন্দ ছিল। তোমার কোন বিষয়টি প্রথম ভালো লেগেছিল তোমার বরের? আমার বরের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছিল, আসলে যখন ওর সাথে আমার বিয়ের কথাবার্তা হয় তখন আমি খুবই শুটিং এ ব্যস্ত ছিলাম, এবং আমার মনে আছে তখন আমি জ্যোৎস্নাকাল নাটকটা শুটিং করছি। তো ওই সময় ও যখন আমাকে আমাদের বিয়েতে একদমই অ্যারেঞ্জ, এবং ও আমাকে ফর্মালি দেখতে আসে, আমিও গিয়েছিলাম, আর 10 জনকে যেভাবে দেখতে যায় এরকম ফর্মালি দেখতে আসে। তো দেখতে আসার পরে আমি তো মানে হয় না যে আসলে আজকালকার যুগে ইউজুয়ালি এটা ভাবা যায় না, যে একদম আগে কখনো দেখা হয়নি, ইভেন কখনো টেলিফোনে আমার কথা হয়নি। তো তখন প্রথম যে জিনিসটা, একটু কথা বলে আম্মু আর ভাইয়াই কথা বলছিল বেশি, তো ওর কথা শুনে বা আমার সাথে যতটুকু কথা হয়েছে তাতে আমার মনে হচ্ছে দুটো জিনিস আমি খুব পজিটিভলি নিয়েছিলাম। একটা হচ্ছে যে আমার কাজটাকে মানে প্রায়োরিটি দেয়া, কাজটাকে রেসপেক্ট করা, মানে অ্যাট লিস্ট হচ্ছে যে যে আমার সাথে জীবন কাটাবে তাকে ফিল করতে হবে যে আমি যে কাজটা করি সেটা অনেক কষ্টের একটা কাজ, এবং এই জায়গাটা আমার অনেক ভালো লাগার বা ভালোবাসার একটা জায়গা, সেই রেসপেক্টটা, এটা একটা ছিল। আরেকটা ছিল যে আমার পছন্দ অপছন্দের মূল্যায়নটা করা, সেটা আমার মনে হচ্ছিল করবে। এই দুটো জিনিস খুব জরুরি আসলে, প্রত্যেকটি নারী যখন বাইরে কাজ করে তার পরিবার থেকে বা শ্বশুর বাড়ি থেকে হাজবেন্ড বা অন্য কেউ সাপোর্টটা অনেক, সেই সাপোর্টটা কিন্তু খুব, আর স্পেশালি আমার মনে হয় তুমি আমার সাথে একমত হবে এই বিষয়টাতে, যে আমাদের কাজটাতে, আমাদের কাজটাতে মেয়েদের ব্যাংকের চাকরি বা গ্রামীণ ফোনের চাকরি বা যেখানে চাকরি, 9টা 5টা অফিস, এটা 9 টু 5 জব না তো আমাদের, তো 9 টু 5 না আমাদের, 9 টু 11, 9 টু 12, এটা তো সবার পক্ষে মানা, সকালে বেরোলাম রাত ঠিক নাই, মানে অ্যাট লিস্ট তুমি যদি 5টাও বাসায় আসো তোমার কিন্তু তাও তুমি হাফ বেলা হাতে পাচ্ছ সংসারটা গুছানোর, কিন্তু আমাদের কাজে কিন্তু সেটা নাই। তো সেটাকে সাপোর্ট করা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এই যে একটু আগে বললে যে অ্যারেঞ্জড ওয়েতে তোমার বিয়েটা হয়েছিল, প্রথম দেখে কেমন লাগছিল, প্রথম সাক্ষাৎকার কি মনে হয়েছিল, প্রথম কি কথাটা মনে হয়েছিল প্রথম দেখে? সত্যি বলবো আমার বর শুনলে রাগ করতে পারে, প্রথম দেখে একটু রাগ করলে করো, আচ্ছা ঠিক আছে, প্রথম দেখে মনে হয়েছিল এত ফর্সা কেন, এত সাদা কেন, এত সাদা কেন, আচ্ছা এটাই মনে হয়েছিল প্রথম। কিন্তু আসলে যে মানুষটাকে আগে কখনো দেখিনি, কথাও বলিনি, তার সম্পর্কে আর কি ভাবতে পারবো, এটাই প্রথম মনে হয়েছিল। এইটা কিন্তু অনেক মজার, সব হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু খুনসুটি লাগে বিভিন্ন ব্যাপার নিয়ে। তোমার কি মনে আছে যে প্রথম ঝগড়া বা প্রথম কোন ব্যাপারটা মতের মিল হয়নি বা একটু খুনসুটির মতো হয়েছে, কোন ব্যাপারটা নিয়ে? হ্যাঁ মনে আছে, সেটা হচ্ছে যে ওই
আমার কাবিনের পরে আর কি আম্মুরা সবাই বলছিল যে নানুর সাথে আর কি সবাই দেখা করে আসে। তখন আমার ভাই ভাবিও দেশে, তো বিয়ে হলো জামাইকে নিয়ে ভাবিকে নিয়ে আম্মু যেতে চাচ্ছিল নানু বাসায়। তো সম্ভবত যাওয়ার সময় ও মনে হয় আমার শ্বশুর বাড়িতে গিয়েছিল কাপড় আনতে, তো আসতে একটু দেরি হয়েছিল না কি, আমি বললাম যে দেরি হয়ে যাবে রওনা দিতে, তো এরকম একটা কথা কাটা কাটাতে রাগ করে ওকে বলছিল যে আমার ব্যাগের মধ্যে ওর কাপড়ও নেবেন, আমাকে আরেকটা ব্যাগ দাও। এটা মনে হলো আমার অনেক হাসি আসে, এটাই মনে হয় প্রথম একটু খুনসুটি ছিল। যাক, আমরা কিন্তু আরেকটি কথা জেনেছি যেটা অনেক আনন্দের এবং অনেক শুভ সংবাদ একটি, যেটা আমি মনে করি যে প্রত্যেক নারীর জীবনে সেই অভিজ্ঞতাটা এবং সেই শুভ সংবাদটা না আসলে পরিপূর্ণতা আসে না। নিজের শুভ সংবাদ নিজের মুখ দিয়ে দেওয়া উচিত না আমার মনে হয়। তোমার এই সুন্দর একটা খবর আমরা প্রথম এই টিভির মাধ্যমে সবাইকে জানাচ্ছি। আমি বলে দিই, তুমি মা হতে যাচ্ছ। প্রথম যখন শুনলে যে হ্যাঁ তুমি মা হতে যাচ্ছ, তোমার কেমন লেগেছিল? অবশ্যই অনেক ভালো লেগেছিল, এখনো লাগছে, সেই ভালো লাগার অনুভূতিটা এখনো আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে। অবশ্যই সেই সাথে তো মানে কিছু টেনশন দুশ্চিন্তা, মানে প্রথম যেহেতু সব মিলিয়ে থাকে, বাট আমি অনেক আল্লাহর কাছে অনেক গ্রেটফুল, এবং যে আমার মা, আমার ভাইরা, আমার ফ্যামিলি এবং সবাই আমার মানে সবসময় আমাকে যে মেন্টাল সাপোর্ট, মোরাল সাপোর্ট দিচ্ছে, যে এটা সবার হয়, সব মেয়েদের এটা অনেক বড় একটা দান আল্লাহর বা অনুভূতি, এই জিনিসটা অনেক বড় ব্যাপার যে সবাই আমাকে যেভাবে আদর করছে, তুলু তুলু করছে, অবশ্যই এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আর আমার মনে হয় যে আমার থেকে তো তুমি আরো এক ধাপ এগিয়ে, কেউ এক ধাপ এগিয়ে না, সবার অনুভূতি একরকম। সেই আসলে আমার অনুভূতিটা মনে হয় আমি আমার ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করতে পারছি না, বাট তুমি হয়তো বুঝতে পারছো। অবশ্যই আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলি, সেটা হচ্ছে তোমার মিডিয়া শুরু নাচ দিয়ে। তোমার কি মনে আছে যে প্রথম নাচের অভিজ্ঞতা বা অনুষ্ঠানের অভিজ্ঞতাটা কি ছিল? আসলে এত ছোটবেলায় নাচ শুরু করেছি আর এত ছোটবেলায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, যে সবসময় শোনা যায় যে ক্যামেরার সামনে প্রথম দাঁড়াতে খুব নার্ভাস লাগে, ভয় লাগে, বা ছোট বাচ্চারা হয়তো ক্যামেরার সামনে গিয়ে কেঁদে ফেলে, কিন্তু আমি এতই ছোট ছিলাম যে 3.5 বছর কি 4.25 বছর বয়সে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। তো এটা যে ক্যামেরা, এটার সামনে ভয় লাগার একটা বিষয়, এটাই আসলে আমি বুঝিনি। আম্মু বলছে তখন, ভয় বলতে আমার কাছে একটাই ছিল, আম্মু আর আব্বু, এরা এনারা দুজনেই আমার কাছে ভয়, আর কিছু ভয় না। তো আম্মু বলছে এখানে তোমাকে নাচ করতে হবে, যেটা তুমি প্র্যাকটিস করেছো আমি করে চলে আসছি, মানে আমি ভয় লাগার বিষয়টা আমার ছিল না। আমি একটুখানি শেয়ার করি, সেটা হচ্ছে যে আসলে নাচটা তখন পারফেক্টলি হলো কিনা সেটাই আগে চিন্তা থাকে মনে হয়। তখন তো আসলে বিজয়ের একদম ছোট ছিলাম, মানে তখন নাচের পারফেকশন ক্যামেরা ভীতি থাকে না, তখন নাচটা হলো কিনা ওটাই। হ্যাঁ মানে ও হ্যাঁ মাথার মধ্যে এটা কাজ করতে থাকে যে মুদ্রাগুলো এটার পর এটা, এটার পর এটা মনে আছে কিনা, সেটাই তো নাচের সময় আমরা রিকল করতে থাকি যে এরপরে এই মুদ্রাটা, এই মুদ্রাটা। তো ওটার প্রতি কনসেন্ট্রেশন থাকাতে কিন্তু আর অন্য কিছুতে কনসেন্ট্রেশন থাকে না, মানে যাতে ভুল না হয় নাচটা, এটাই বেশি মাথায় থাকে। এই যে তোমার প্রথম নাচ দিয়ে শুরু, তারপর কি কখনো কল্পনা করেছিলে যে নাটকে আসবে, নাটকে অভিনয় করবে বা অন্য কিছু? আমি কখনো এটা আমি কল্পনা করিনি আসলে। অনেক স্বপ্ন মানুষ দেখে নিজেকে বড় হওয়া নিয়ে, তো তুমি প্রথম কোন স্বপ্নটা দেখেছিলে যে আমি এটা হতে চাই বা ওটা হতে চাই? আমি প্রথম স্বপ্ন দেখেছিলাম যে আমি ল পড়বো, জাস্টিস হব, হতে চাই, সেটা স্বপ্ন ছিল। সামহাও সেটা হয়নি আসলে, আমার ট্র্যাকটা হয়তো ডিফারেন্ট ছিল, এই জন্য আরেক ট্র্যাকে চলে গিয়েছি। রিচিকে আমরা লয়ার হিসেবে পাইনি, কিন্তু তোমার মতো একজন অভিনেত্রীকে বাংলাদেশ পেয়েছে, সেটা কি কম গৌরবের নয়? যাক, এখন একটা ছোট প্রশ্ন করতে চাই যে প্রথম যখন স্কুলে গিয়েছিলে, তোমার মার কাছ থেকে হয়তো শুনেছো কি করেছিলে, কি করেছিলে? প্রথম স্কুলে যাওয়ার কথা তো আসলে মনে নেই, বাট মার কাছে মানে আমার কাছে যেটা সবসময় শুনি যে আমি নাকি স্কুলে যাওয়ার সময় খুব কেঁদেছিলাম প্রথম দিন, আর ভিতরে ঢোকার আগেই আমি খালি ঘুরে ঘুরে আর কি গেটে খুঁজছিলাম যে আম্মু কোথায়, আর আম্মু আম্মু করে চিৎকার করছিলাম, আর আমি নাকি স্কুলে যাওয়ার সময় খুব কাঁদতাম। তো যখনই আর আব্বু আর আম্মু দেখতাম, যে মানে আম্মু বলতো যে তোমাকে আমি জোর করে টেনে নিয়ে যেতাম, আর তোমার আব্বু হচ্ছে আল্লাহ দি মেয়ে, হ্যাঁ একটা মেয়ে, না না আমার মেয়ের স্কুলে যাওয়া লাগবে না, আমার মেয়ে আমার বুকের মধ্যে থাকবে, যাওয়া লাগবে না, মানে আমি কাঁদতাম আর আম্মু কান ধরে না স্কুলে যেতে হবে চলো। আচ্ছা, তোমাকে এই মিডিয়াতে আসার জন্য তোমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে কে?
অবশ্যই আমার মা ফার্স্টে, আচ্ছা তারপরে যেটা হতো যে আম্মু আমার নাচের ভর্তি করার বা স্কুল নাচের স্কুলে ক্লাস করা, আমি ছোটবেলা থেকে খুব মানে খুব একটা আগ্রহ আমার ছিল না, বাট আচ্ছা আম্মুই জোর করে নিয়ে যাওয়া, জোর করে টিভি প্রোগ্রাম করানো, রাত জেগে নাচের ড্রেস বানানো, সেলাই করা, এগুলো সব আম্মুই করতো। আর আমি যখন অভিনয় জগতে পা দিই, অভিনয় শুরু করি, তখন তো ডেফিনেটলি আম্মুর সাপোর্ট সবসময় ছিল, মেন্টালি প্লাস ফিজিক্যালি সব কিছুতে। তারপরে যেটা হলো যে যখন আমি ভালো কাজ করা শুরু করলাম, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, ভাইয়া আব্বু সবাইকে বলে যে রিচির ভাই বা রিচির বাবা, সেটাই। তখন দেখা যেত যে আব্বু ভাইয়ারাও সবাই খুব মানে হেল্প করতো, কোঅপারেট করতো, সাপোর্ট করতো। কখনো যদি আম্মুর কোনো সমস্যা হতো, আমাকে শুটিং থেকে আনার পথে আনতে যেতে না পারতো, তাহলে ভাইয়া গিয়ে নিয়ে আসতো, হ্যাঁ, এটা আমরা ভাইয়া একটু গিয়ে বসে দেখেছি, থাকতো। তো পরের দিকে আমি সবারই সাপোর্ট পেয়েছি অনেক। সেটা কিন্তু আমরা সবাই জানি যারা একসঙ্গে কাজ করি, হ্যাঁ তারা দেখেছি যে তোমার মা তোমাকে এত হেল্প করত, এত সাপোর্ট দিত, যে এই রিচি সোলাইমান হওয়ার পিছনে হ্যাঁ, ওনার অবদান কিন্তু অস্বীকার করার মতো না। অস্বীকার করার মতো। প্রথম যখন নাটকে নিজেকে দেখেছিলে পর্দায়, যখন নিজের মুখটা নাটকে দেখেছিলে, কেমন লেগেছিল নিজেকে? লজ্জা লাগছিল, ভীষণ লজ্জা লাগছিল, যেটা কি আমি? হ্যাঁ, এটা তো আমি। তারপর হচ্ছে যে একটা দুটা নাটক দেখার পরে, তারপরে খুদ গুলো ভুল গুলো বার আচ্ছা করার আচ্ছা চেষ্টা আচ্ছা করতাম, যার একটু চেঞ্জ, আর একটু কি করলে ভালো হতো। লজ্জা লাগতো প্রথম প্রথম, মনে হতো যেন কেউ না দেখে, হয় না যে মানে নিজের চোখ বন্ধ করে রাখি, সবার চোখ বন্ধ করে রাখি। বাট আস্তে আস্তে এটা অনেক ডেভেলপ করলো, চেঞ্জ হলো, সেটাই। তখন দেখা যেত যে একটা ভালো নাটক হলে, আমি তোমাদেরকেও বলেছি অনেক সময় যে বিজুরাপুর দেখো আমার নাটকটা অনেক ভালো হয়েছে, পরের দিকে সবাইকে বলতাম। নিজের টাকা দিয়ে শপিং করার মজাই কিন্তু আলাদা, হ্যাঁ, তাই না? তুমি, তোমার কি মনে আছে তোমার নিজের রোজগারের টাকা দিয়ে প্রথম কি কি কিনেছিলে বা কি কিনেছিলে? আমি খুব ছোটবেলায় ওই যে বিটিভিতে প্রোগ্রাম করে, চেক, বিটিভিতে চেক হ্যাঁ, দেয় জানো, নাচের প্রোগ্রামে, তো খুবই কম, সেটা দিয়েছিল, এবং আমার মাঝে ওটা তো ব্যাংকের মাধ্যমে মানে ওটা ক্যাশ করতে হবে, তো তখন আম্মু প্রথম আমাকে একটা অ্যাকাউন্ট করে দিল, হ্যাঁ, তো সেই টাকাটা ওখানে জমা করলাম। তো ওটা দিয়ে সম্ভবত আমি ড্রেস কিনেছিলাম, আচ্ছা, এবং সেটা পসিবলি নাচের কোনো ড্রেস, প্রথম ইনকাম এমনি দিয়ে। কাউকে গিফট করনি কোনো কিছু? নাইস, এটা কিন্তু আসলে মজার অভিজ্ঞতা। দর্শক, আমরা কিন্তু জানতে পারলাম রিচি তার প্রথম রোজগারের টাকা দিয়ে কাউকে কিছু দেয়নি, শুধু নিজের জন্যই জিনিস কিনেছে। একজন অভিনেত্রী হিসেবে চরিত্র বাছাই করার ক্ষেত্রে আমরা এমন অনেক চরিত্রের কথা মাথায় আসে যে সারাক্ষণ মনে হয় যেটা করতে পারলে অনেক ভালো লাগতো, ওরকম ভাবে করতে পারলে ভালো লাগতো। তোমার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যে প্রথম কাজ করে বা অভিনয় করে মনে হয়েছে যে হ্যাঁ আমার অনেক ভালো লেগেছে, বা এটা করতে পেরেছি, এটার জন্য আমার অনেক অনুভূতিটা অনেক সুখের? হ্যাঁ, এরকম বেশ কিছু নাটক তো আছেই, বেশ কিছু চরিত্র আছে যেগুলো করে আমার ভিতরে এক ধরনের স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন আছে। কাজ করেছে, যে হ্যাঁ আমি কাজটা করে আমার আনন্দ হয়েছে, হুম, তৃপ্তি হয়েছে। যেমন নীল নির্জনের যে নীল চরিত্রটা, হ্যাঁ, এটা আমার খুবই পছন্দের একটা চরিত্র, এবং আমার মনে আছে যে এই নাটকে কাজ করতে গিয়ে আমার 4 কেজি ওজন কমে গিয়েছিল, আমরা দেখেছি সেটা, তুমি কালো হয়েছিলে। আমি অনেক কালো হয়ে গেছিলাম, তো অনেক কষ্ট হয়েছিল সেই কাজটা করতে আমার, কিন্তু আমার ভেতরে এখনো সেই স্যাটিসফ্যাকশনটা কাজ করে যে না, আমি একটা ভালো চরিত্রে কাজ করেছি। এছাড়া অন্তরীক্ষ একটা সিরিয়াল করেছি বাংলাদেশে, ওখানে সুরবালা একটা চরিত্র ছিল, ওটাও খুব আমার মানে তৃপ্তির জায়গা নিয়ে আমি কাজটা করেছি। এরকম বেশ কিছু কাজ, আরো কর্নেটে তারামন, নীরে হুসনা, নীরের হুসনাটা ওই ক্যারেক্টারটা করার পর যেমন আমাকে, হ্যাঁ আমি রিচি এক ধরনের কাজ করেছি অনেক দিন, ওখান থেকে আমার আসলে আরেক ধরন মানে আরেক ভাবে মানুষ আমাকে নতুন ভাবে দেখেছে এবং ভেবেছে, এবং ভালো লাগার আরেক ধরনের একটা জায়গা তৈরি হয়েছে ওই নীর নাটকটা থেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন বলে যে ডিরের হোসনা থেকে মনে হচ্ছে যে আরেক ধরনের, আমি মনে করি যে পাকাপোক্ত একজন অভিনেত্রীকে আমরা পেয়েছি, এটা কি ধরতে পারি যে তোমার প্রথম টার্নিং পয়েন্ট? হ্যাঁ, এটা না হলে কি প্রথম ছিল? টার্নিং পয়েন্ট বেসিক্যালি আমার ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন, আচ্ছা, ক্যারিয়ারের শুরুতে যদি বলি। ক্যারিয়ারে, হ্যাঁ, আবার সেকেন্ড টার্নিং পয়েন্ট হিসাবে ধরলে নীর, কখনো কোথাও গেলে আমাকে এখনো মানুষ বলে যে আপনি আপনি যখন থেকে নীরে করেননি কাজ, তখন থেকে আমরা আর দেখিনি। তো এটা আসলে অনেক বড় একটা রেসপন্স, যে মানুষ বলছে যে আপনি যখন থেকে, আপনাকে দেখতে
পাইনি তখন থেকে আমরা নীর দেখতাম না। এখনো আমাকে মানুষ নীরে হুসনা ক্যারেক্টারটার কথা বলে, এবং যখন আমি কাজটা শুরু করি তখন ডিরেক্টর রাইটার যে এজাজ মুন্না, উনি অনেক কনফিউজ ছিলেন যে আমি কাজটা করব কিনা, এক হচ্ছে ক্যারি করতে পারবো কিনা, এটা ছিল যে আমার একটা ছোট বাচ্চা দেখানো হয় ওখানে। হ্যাঁ, অ্যাক্ট্রেসরা বা নায়িকারা হয়তো মনে করতেন যে বাচ্চার মা করলে বা ওই ইয়েটা থাকে না, কিন্তু এটা এখন অনেক চেঞ্জ, এখন এখন এটা একটা ভুল ধারণা। মুন্না ভাই বলেছিলেন যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে তুমি করবা কিনা বা না বলবা কিনা, আমি বলছি না, আমি এখানে অনেক অভিনয় করার সুযোগ আছে, আমি কাজটা করব। এবং আমি সেটার রেসপন্স আজকে থেকে চার বছর আগের নাটক, আমি এখনো সেটা রেসপন্স পাই মানুষের কাছে। তুমি তো তোমার জীবনে অনেক প্রশংসা শুনেছো, প্রশংসা পেয়েছো কাজের, এক এক ধরনের অ্যাপ্রিশিয়েট করেছে সবাই তোমাকে। তোমার কি মনে আছে যে পত্রিকাতে তোমার প্রথম কি লেখা ছাপা হয়েছিল বা নিজের ছবি দেখে তোমার কেমন লেগেছিল ওই জিনিসটা? পত্রিকা ছাপার বিষয়টা তো আসছে পরে, বাট এটা আমার মনে আছে যে প্রথম যখন সাংবাদিক আমার বাসায় ইন্টারভিউ নিতে আসে, তো সেটা ছিল এক মজার অভিজ্ঞতা। আজকে একজন সাংবাদিক আসবে আমার ইন্টারভিউ নিতে, তো এই বিষয়টা নিয়ে আমার ফ্যামিলিতেও, স্পেশালি আমার বড় ভাইয়ের সাথে আমার খুব বন্ধুত্ব একটা সম্পর্ক, বন্ধুর মতন, আম্মু খুব এক্সাইটেড যে আমার মেয়ের ইন্টারভিউ নিতে আসবে, আব্বু হ্যাঁ আমার মেয়ের ইন্টারভিউ নিতে আসবে বাসায়। আর আমার বড় ভাই হচ্ছে খালি দুষ্টামি, ও হচ্ছে যে যখন জার্নালিস্টের সাথে আমি ড্রয়িং রুমে বসে কথা বলছি, ও পর্দার ফাঁকে এসে উকি দিচ্ছে, হাসছে, দুষ্টামি করছে, মানে দ্যাট ওয়াজ সো এম্বারেসিং আর কি আমার জন্য। ভাইয়া কেন এরকম করছে? আর এদিকে আমার তো একটু ভয় ভয়, প্রথম ইন্টারভিউ, একটু লজ্জা পাচ্ছি যে আমি ইন্টারভিউ দিচ্ছি, একটু বড় বড় ভাব। তো সেটা খুব মজার ছিল। আর প্রথম যখন পেপারে ছবি দেখলাম, ইন্টারভিউ দিলাম, দেওয়ার পর আমার একটা ছোট্ট বিষয় আমার মনে হয়েছিল, কেন তখন আমার মনে হয়েছিল আমি জানি না, বাট হয়তো সেই জিনিসটাই আমাকে পরের পথটা হাঁটতে সুবিধা করে দিয়েছে, সেটা হচ্ছে যে আমার পেপারটা দেখে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমাকে আরো অনেকটা পথ হাঁটতে হবে। অনেক খুশি হয়েছি বা ইয়ে হচ্ছি না, মানে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার শুরু, আমাকে আরো অনেকটা পথ হাঁটতে হবে, তোমার আরো চলার পথে আর উৎসাহ জুগিয়েছে তোমার, এটা হয়েছিল আমার। প্রথম অটোগ্রাফ দিয়েছিলে কখন বা কাকে? আমার মনে আছে ইনডোর স্টেডিয়ামে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তখন আমি বিটিভির প্রথম একটা সিরিয়াল করি, বেলা ও বেলা। আচ্ছা, তো তখন আমি প্রথম অটোগ্রাফ দিয়েছিলাম, তো এক ধরনের মজা লাগছিল, ভালো লাগছিল, আর হ্যাঁ এটা অবশ্যই অনেক ভালো একটা অনুভূতি। রিচি কাজের স্বীকৃতি কিন্তু সবাই আশা করে, এবং আমি মনে করি একজন শিল্পীর জন্য এই স্বীকৃতিটা কিন্তু তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তুমি তো এরকম অনেক স্বীকৃতি পেয়েছো, তোমার কি মনে আছে যে প্রথম কোন পুরস্কারটা তোমাকে অনেক বেশি উৎসাহ জুগিয়েছিল? প্রথম পুরস্কার পাই আমি নতুন করিতে। আচ্ছা, তো সেটা অনেক চ্যালেঞ্জিং ছিল, তখন তো ছোট থাকতাম আমরা, মাদের হাত ধরে ধরে বিটিভিতে যেতাম, তখন আমি প্রথম পুরস্কার পাই। এবং নতুন করে প্রথম পুরস্কার পাওয়ার পর তখনও আমার মনে হয়েছিল যে হ্যাঁ আমাকে, মানে হয় না যে আমার মনে হয় যে পুরস্কার পেয়েছি, কাজ করলাম বাস শেষ, আর কিছু নাই, কিন্তু আমার তখনও এই সময় এটা আমার সবসময় মনে হতো যে না আমাকে আরো কাজ করতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আমি সত্যি কথা, আমি আমার দর্শককে এবং আমি আমার কলিগদেরকে, বন্ধু বান্ধব সবাইকে একটা কথাই বলতে চাই, আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মানুষের ভালোবাসা, দর্শক। আমার মানুষ, দর্শক আমার নাটক দেখে বলছে যে আপনার ওই নাটকটা এখনো মনে আছে, ওটা দেখতাম, এটা দেখতাম, এটার চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? এটাই সবচেয়ে বড় পুরস্কার সত্যি। তোমার কি এমন কোনো স্বপ্ন আছে যা তুমি অনেক দিন ধরে নিজের ভিতর লালন করে এসেছো? আসলে হ্যাঁ, ছোট 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 বড় মিলিয়ে অনেক স্বপ্ন তো থাকে মানুষের মধ্যে, আমার মধ্যেও আছে। তবে একটা কথা কি যে স্বপ্ন কিন্তু মানুষের চেঞ্জ হয়, সেটাই। হ্যাঁ, আগে আমি একটা সময় ভাবতাম যে আমি প্রোডাকশন করব, আমি নাটক বানাবো, আমি এটা করব, আমি ওটা করব, আমি বিজনেস করব। এখন যেমন আমার স্বপ্নে ধারাটা অন্যরকম। হ্যাঁ, এখন আমার ভবিষ্যতে আমার লাইফে আমার একটা অস্তিত্ব তৈরি হচ্ছে, তাকে নিয়ে এখন আমার সব স্বপ্ন, হয়তো সে চলে আসলে হয়তো আমার স্বপ্ন চেঞ্জ হয়ে যাবে। তবে ছোটবেলা থেকে একটা জিনিস আমার সবসময় মনে হতো যে আমি নিজে ভালো থাকবো, এবং আমি পারলে যে দুঃখী মানুষদের পাশে আমি 10টা মানুষকে যদি পারি, সেই 10টা মানুষকে আমি হেল্প করব। তো সেই স্বপ্নটা আমার কিছুটা হলো বাস্তবায়ন আমি করতে পেরেছি। গতবার আমি, মনে হয় তুমিও জানো, আমি বলেছি অনেকে যে আমি আমার আব্বুর নামে একটা ট্রাস্ট করেছিলে, ফান্ড কালেক্ট করেছিলে তুমি। তো আল্লাহর রহমতে সেখানে অনেক ফান্ড এসেছিল, এবং আমি সেখান থেকে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করেছিলাম যে ঈদের দিন যেন 250 ফ্যামিলি, মানে 1,200 মতো মানুষ পেট ভরে খেতে পারে, পোলাও, সেমাই, একটা প্যাকেটে চিনি, এগুলো দিয়ে, টাকা দিয়ে
দিয়ে, শাড়ি লুঙ্গি দিয়ে। তো আমার এটা নিয়ে আমার আসলে একটাই স্বপ্ন, বড় স্বপ্ন, হ্যাঁ, যে আমি এটাকে আরো বড় করব, যে প্রতি বছর, হ্যাঁ, আমি যতটুকু পারি, ধরো আমি তোমার কাছে বললাম যে বিজয়, তুমি আমাকে একটু হেল্প করো, যার যা আছে সেটা দিয়ে আমি যদি প্রতি বছর 10টা ফ্যামিলিকেও আমি এস্টাবলিশ করে দিতে পারি, হ্যাঁ, 10টা ফ্যামিলি 3 বেলা খাবারের অ্যাসিউরিটিটা হলো, এইটা নিয়ে আমার আব্বু ট্রাস্টটাকে বড় করার একটা স্বপ্ন আছে। অবশ্যই রিচি, তুমি জীবনে অনেক বড় হও, তোমার সব স্বপ্ন, ছোট বড় সব স্বপ্ন যেন ফুলফিল হোক, আমরা সেটাই আশা করছি। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিল রিচি সোলায়মান, আমরা শুনলাম ওর স্বপ্নের কথা, ওর ছোট বড় অনেক ভালো লাগার অভিজ্ঞতার কথা। আজ আর নয়, আজ আমাদের ফিরতে হবে, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকুন, খুব ভালো থাকুন।